মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ ঘিরে তুমব্রু সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের সদস্যরা। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বিজিপির মোট 113 জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজিপির সদস্যদের নিরস্ত্রীকরণ করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছে। চলমান এই সংঘর্ষ ঘিরে শিশুদের নিয়ে অনেক পরিবার পায়ে হেঁটে রাখাইন ছাড়ছে। তাদের কেউ কেউ ছোট থলেতে করে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় কিছু জিনিস বহন করেছে। জানা গেছে, সাম্প্রতিক দিনগুলোতে আরাকান আর্মি রাখাইন রাজ্যের অনেক এলাকা দখল করেছে। কয়েক মাস আগে তারা নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিপি সব ফাঁড়ি দখল করে নেয়। তবে তুমরু সীমান্তের ঠিক ওপারে বিজিপির আরো একটি ক্যাম্প আছে, যেটি রাইট ক্যাম্প নামে পরিচিত। আরাকান আর্মি এখন সেটি দখলের চেষ্টা করছে।